Start. হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন শেয়ার তো আসে নাই। এবার আসছে মনে হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো এই পেজের যে এই সমস্যাটা, সেটা একটু বলি। এই যে এখানে দেখেন, এই যে 2021 আছে না, তো এটা তো মূলত আমরা যখন ফর্ম ফিল আপ করা সেটা তখন 2021 ছিল, বুঝছেন? এখানে শুধু 2021 আসছে, ওই হুবহু ওইটাই চলে আসবে। আর এই জায়গা, আচ্ছা, এই ইএস এর পাশে একটা কমন টিক হবে, এটা যা হোক না কেন এই টিকটা আপনি, মানে এই এটা ফিক্সড টিক, ঠিক আছে? ইএস এর পাশে টিক হবে সবসময়, এটা ফিক্সড, এটা কোনো সময় নড়তে যাবে না। হ্যাঁ, আর আচ্ছা, এখানে জেন্ডারটা যেভাবে আছে সেভাবে ঠিক আছে, ফিমেলে হলে ফিমেলে টিক, মেলে হলে মেলে টিক। আর এই যে রেসিডেন্স নন রেসিডেন্স, এই ব্যাপারটা হচ্ছে আপনার, এটা তো আপনি বোঝেন, এটা ফর্মেই ফিল্ড আছে। যদি রেসিডেন্স সিলেক্ট করে তাহলে এখানে রেসিডেন্সে আসবে, নন রেসিডেন্স সিলেক্ট করলে নন রেসিডেন্স আসবে, কিন্তু এখানে কমনলি এইটাতে চলে আসছে, নন রেসিডেন্সে চলে আসছে। হ্যাঁ, এটা। আর এই জায়গা যেটা, এটা অ্যাসেসমেন্ট ইয়ার হবে না, এই শব্দটা হচ্ছে ইনকাম ইয়ার, শব্দটা হচ্ছে ইনকাম ইয়ার। আর ইনকাম ইয়ার হবে হচ্ছে এইখানে যে 2 সাল থাকবে, এই 2 সাল -1, ঠিক আছে? মানে ধরেন 2020-21 আছে, তাহলে 19-20 হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা আর কি। বুঝতে পারছি। তো এখানে একটা লজিক আছে আর কি। এই লজিকটা তো তাহলে ওইখানে ওই ফরম্যাটিং এর কাজটা করতে হবে আপনার। যে সময় ইনপুট দেন ওই সময় কখনো উল্টা পাল্টা ইনপুট দেওয়া যাবে না, তাইলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা, সমস্যা এটা নেই, আর কি। ওটাই ঠিক আছে। তো এখন এখানে এটা করতে হবে, এরপরেও কিন্তু এখানে এই এইটা একটু মনে রাখবেন, এটা অ্যাসেসমেন্ট হবে না, এখানে হবে ইনকাম। হ্যাঁ, ইনকাম আর কোনো কাজ নেই এই ফিল্ডে, ঠিক আছে? এই এই এতটুকু। এরপরেও আর একটা কথা বলে রাখি, যদি মনে করেন যে এগুলো সব অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রয়োজনে এই জায়গাটা একটা ঘর রাখতেন, বা যে যেন এখানে বসায় দিলে, বসায় দিয়ে প্রিন্ট করা যায়, এরকমও করা যেতে পারে। অথবা এই টেকনিক এগুলো কিছুই দরকার নেই, শুধু যারা জায়গা রাখবেন, যারা তারা লিখে নিতে পারে, বুঝতে পারছেন? যদি বোঝেন যে বেশি ঝামেলা আছে, এটা করতে যে আপনার 1 সপ্তাহ লেগে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই কাজটা করবেন, এটা টোটালি বাদ, এই সব উঠায় দেবেন, উঠায় দিয়ে ওরা নিজেরা টিক মারে নেবে, সে ব্যবস্থা করে দেবে। গেল এইটা। এখন এবার আসেন যে গভর্নমেন্ট স্যালারি দেয় দাদা, ক্লায়েন্ট এই যে গভর্নমেন্ট স্যালারিতে যায়, যায় যে জিনিসটা দেখা যাচ্ছে পার্ট 2-তে, সেটা হচ্ছে স্যালারি। এই 1 নম্বর কথা হচ্ছে, তো এটা আপনার সেভ হচ্ছে না, হ্যাঁ সেটা তো বুঝছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই দেখেন 75,000 দিলাম, এটা এই জায়গা কিন্তু চলে আসছে ট্যাক্সেবলে। হ্যাঁ, এরপরে এই দেখেন আমি হাউস রেন্টটা লিখতেছি 30,000, এটা কিন্তু এই জায়গা আসার কথা ছিল, তা সেটা আসতে পারে না, আমি লিখে নিলাম 5,000। ওইটা কি ওইটার উপরেরটার সাথে রিলেশন আছে কিনা, যে উপরেরটা হয়তো বাড়লে এটা আসবে, না হলে আসবে না, এরকম কোন একটা ই মনে হয় আছে। তাই না? এটা একটু বাড়াই দিয়ে দেখেন তো, 3,00,000, কয়েকটা শূন্য বাড়াই দেন। স্পেস 3,50,000, 8,00,000, 8,50,000 হয়ে গেছে, 8,50,000 দিলাম, স্পেশাল পে দিলাম ধরেন আরো 50,000, এরিয়া দিলাম ধরেন, এরিয়া তো থাকে না সবার সবসময়, এই যে তাও তো আসে না, এখানে আবার লিখি আচ্ছা, ওইটা একটু বাড়াই দেন তো দেখি কি হয়, বাড়াইতে থাকেন তো। আচ্ছা, আরো বাড়ান 50। না, ওইটা না, ওইটা না, তাহলে। 7 নম্বরটা, 7 নম্বরটা আচ্ছা আচ্ছা, তো এরকম হওয়ার কথা ছিল না। তাও আসে না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো, আচ্ছা, ওকে।
এগুলো ঠিক আছে, এই যে এগুলোর সাথে তো এটা, কিন্তু এটা দেখেন এই জায়গা আসার কথা ছিল না, এটা তো আসে না, বুঝতে পারছি। তাহলে এই যে এটাতে হচ্ছে এই সমস্যাগুলো আছে, তা এটার তাহলে আপনার আবার ভিডিও দেখে মনে হয় কাজ করতে হবে, অন্যান্য ফিল্ড গুলো ঠিক আছে, শুধু ওই ফিল্ড গুলো ঠিক নেই, তাহলে এই এইটারে নিয়ে আপনার একটু কাজ করতে হবে। গভর্নমেন্টের দেয় হ্যাঁ, এই সেটটা ঠিক আছে, প্রাইভেটেরটা ঠিক আছে, গভর্নমেন্টেরটা, আর গভর্নমেন্টেরটা বলে সহজ, ইতিহাস বললো যে গভর্নমেন্টেরটা সহজ, কিন্তু এই আধার দিলে এখানে আসে না কেন, এটা মানে ওই লজিক, এটার একটা আবার আপনি চেক করে নিন। ঠিক আছে, তাহলে এই এই তো, আর তো কোনো কাজ নেই, এই আর এইগুলোই যখন হয়ে যাবে তখন যেন এটা ওই ওই পাশে চলে আসে, কোন জায়গায় বলছিলাম যেন ওই ইসে, বুঝছেন তো ওটাতে, এই যে এখানে এইটাই যে পুলিশ সেভ পার্ট টু ফার্স্ট, তো পার্ট তো সেভ হয় না, তো সেভ করবো, পার্ট টু, ওইটা হচ্ছে এই সেটটা, পার্ট টু সেভ হয়, হ্যাঁ সমস্যা নেই। বুঝতে পারছি, এই যে পার্ট টু যায় সেভ দিয়ে দেখেন, এখন এখন যান পার্ট টু তে, যান নিচে, এই উপরেরটাও সেভ দেন, নিচেরটাও সেভ দেন, সমস্যা নেই। এই আবার সমস্যা হইতেছে, আপডেট সাকসেস, সাকসেস তো হলো, ডাটা আমার কাছে সাকসেস হলো, এটা তো না না, এইখানে না, এটা তো 24 এর ডেতে যাইতেছেন, ওইটার সাথে রিলেশন হচ্ছে। না এই যে পার্ট টু কি, পার্ট টু, এই যে পার্ট টু, হ্যাঁ পার্ট টু থেকে, এই যে এখন 24 এর ডেতে কেন যান আপনি, ইসে যান IT10B তে যান। ও আচ্ছা, হ্যাঁ এখন আইটি টেন বি চলে, এখন তো ডেটা আসবে না, ডেটা তো নেই, আইটি টেন বি নট সেট, এটা সেট করতে হবে, পিবি পিবি সেট করা হয় নাই আর কি, পিবি মানে প্রিভিয়াস, না ওই যে IT10B এর নিচে আরেকটা আছে IT10BB, ও আচ্ছা এইটা, ওইটার থেকে এখানে ডেটা আসে আর কি। ও আচ্ছা হ্যাঁ, এটাতে সমস্যা নেই, বুঝতে পেরেছি, আদা ওটা ইলেকট্রিক, এমনি একটা সেভ দিয়ে রাখেন, জাস্ট সেভ দিয়ে রাখলেই হবে, চাইছে সেভ দিয়ে রাখেন। আপডেট সাকসেস, তাহলে এবার শোনো তো, নিচে নিচে, হ্যাঁ এবার দেখেন কোনো এরর আসে না, এই যে এই জায়গা তো শূন্য আসার কথা না, আসছে এটা সরকারি ডায় আসছে, বেসরকারিটা ঠিক আছে, আপনি সরকারিটা করেন মানে, আচ্ছা তাহলে একটু দেখে না নেই আপনি, এই যে 1 তারিখ তো বৃহস্পতিবার, একটু দেখেন আজ কালকের মধ্যে এইটুকু একটু দিয়ে ওদেরকে যদি একটু মানে কাজ করার মতন ব্যবস্থা করতে পারতাম তার সুবিধা হতো, একটা তো হয়েছে যাই হোক, আর একটা এখন শুধু সরকারিটা হলেই হয়, এখন আমি বলি আপনার, এই আমি এগুলো সব ওকে করে দিলেও আরো 2-4টা ভুল বেরোবে, ইনসার্ট সাকসেস, সব ওকে করে দিলে পরে হচ্ছে আরো কিছু ভুল আসবে, এটা আচ্ছা না সেটা তো আর আমাদের, স্বাভাবিক। আর সেটা তো আর আমাদের কোনো ইয়ে না, কিন্তু মানে আমাদের কোনো ইয়ে না, তখন আমরা বলতে পারবো যে একসাথে সব দেওয়া না কেন, মানে বোঝেন তো আমার নিজের কাছে ইয়ে লাগে, আপনি জানেন না আমি নিজেই ইমতিয়াজকে প্রতিদিন কল দিয়ে দিয়ে সরি বলি, বুঝছেন, এখন এখানে যদি আমার কিছু করার থাকতো তাহলে আমি করতাম, তো আমার তো কিছু করার নেই, আপনার পেইন দিয়ে ছাড়া কিছুই করার নেই আমার, এখন আপনি একটু আপনার সাধ্য মতন চেষ্টা করে একটু ওদেরকে ছাড়ায় কোনো রকম একটু ব্যবস্থা করে দেন, হ্যাঁ তারপরে আর কি প্রয়োজনে মানে এইটুক করে দেন, তারপরে আমি ধরেন এই বছর যদি চালাতে পারে পরের বছর ধরেন আমি দরকার আর এক জায়গাতে বানাইলাম, বা আপনি এটারে আর একজনকে দিয়ে আপডেট করে দেন, সেটা পরেরটা পরে আমরা সিদ্ধান্ত নিবো আর কি, এবছর আপাতত
এবার একটু জাস্ট ট্রাস করার মতো করে দিন। আর যদি দেখেন যে এই জায়গা হচ্ছে না, তাহলে ঠিক আছে এখানে একটা ফিল্ড বসায় দেন, ওরা যেন এই জায়গায় এই জিনিসটা বসায় প্রিন্ট দিতে পারে। বুঝতে পারছি। এটা তো হয়েছেই আপনার, ওই প্রাইভেটে যখন হয়েছে এখানেও হবে, এটা কোনো ব্যাপার না, তাই না? এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তারপরে যদি দেখেন ঝামেলা হয়, তাহলে এরকম এদিকে একটা ঝামেলা হবে না মনে হয়, যেহেতু একটা পারিশন ওইটারে কপি করে দিলেই তো মনে হয়ে যায়, আমি জানি না। এটা হচ্ছে দেখি উপরে সরকারিটা প্রোফাইলটা কার কার প্রোফাইল উপরে যান, উপরে যান আরো। এই যে আমি নতুন আচ্ছা করে, এখন এটা বানাইছেন, এটা হচ্ছে 64 নাম্বার। আচ্ছা ওকে, আচ্ছা এইটারে আবার আমি একটু প্রাইভেটে ঘুরাই দেখি কাজ হয় নাকি। আচ্ছা প্রাইভেটে ঘুরাই দেখি, প্রাইভেটে দিলে মনে হয় তো স্যালারি কম নেই, স্যালারি প্রাইভেট। আপডেট সাকসেস। এখানে হচ্ছে দেখেন এই যে এই জায়গা পরিবর্তন এখানে হয়, ডেটা আপডেট সাকসেস। এরপরে মানে এটা এটা তো ছিল, আচ্ছা এই জায়গা পার্ট টু সেভ করে নিতে হবে দেখেন, এখন ফার্স্ট সেভ করার কিছু নেই পার্ট টু। Data update success. 79500. এবার যে এটা হয় এবার আসছে, এবার আবার ইসে জানতো, ঘুরাইয়া ইসে জানতো গভর্নমেন্ট গভর্নমেন্টে। হ্যাঁ আপডেট সাকসেস। লাইন লিস্ট আসছে তো, আসছে তাইলে শুধুমাত্র এটা সেভ করার ব্যবস্থা করলে হয়ে যায়, তাই না? এখন বিষয়টা এইরকম, আইটি রিলেটেড প্রোগ্রামিং রিলেটেড বিষয়টা অনেকটা এরকম, আপনি দেখছেন সব কিছু দেখছেন আসছে, পরে যখন আপনার বলা হবে যে এটা কেন আসেনি, তখন আপনি আমার বুঝে কনফিউজড হয়ে উঠতে যাবে। পারবেন না যে আসলে কি হয়েছে। আচ্ছা এটা তবে এখানে কিন্তু এখন ইমতিয়াজের কাজ চালানোর মতন একটা ব্যবস্থা হয়েছে, কি বলেন তো, ডাটা এন্ট্রি দিয়ে প্রথমে প্রাইভেটের ডাটা এন্ট্রি দিয়ে তারপরে ই করতে পারবে আর কি, এটা কি বলে পরে গভর্নমেন্টে কনভার্ট করতে পারবে এটা, তাতে করে লজিকে কোনো সমস্যা হয় কিনা আমি জানি না। জাস্ট জাস্ট ওই জায়গাটা, ওই একটা জায়গায় শুধুমাত্র মানে প্রাইভেটে দিয়ে ডাটাটা সেভ করে তারপরে এই পাশে চলে আসবে, এসে তারপর আবার গভর্নমেন্ট করে বাকি যা করলো করলো, তাই না? সেটা আপাতত মনে হয় করা যায়। ওটা ঠিক করা যাবে, সমস্যা নেই। ওইটা হচ্ছে এই যে কোন এই সব ক্ষেত্রে চেক দিতে হবে কোন ক্ষেত্রে যে আটকায়, ঠিক আছে,
তো তখন হচ্ছে ওই ক্ষেত্র ধইরা ওই ক্ষেত্র ডিবাগ করে বের করতে হবে যে সমস্যাটা কোথায়, এরকম আর কি। না আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে মনে আমি জানি না, আমি এমনি যেটা মনে হয় সেটা বলি, আপনি এটা মূল্যায়ন করতে পারেন যে কি ঠিক বলেছি কিনা। আন্তর্জাতিক লিপ হয়ে যাচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে গভর্নমেন্টের যখন এই জায়গাটা আমরা কাজ করতেছি, সেটা তো আলাদা একটা পেজে কাজ করতেছি, সেই পেজটার নাম ধরেন গভর্নমেন্ট স্যালারি এরকমের দেয়া আছে, সেটা আলাদা একটা পেজ, সেটার সাথে ইসের পেজের সাথে প্রাইভেটের পেজের সাথে তো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, হুম হুম তো এখন এই গভর্নমেন্টের পেজে এই জায়গাতে সেভ বাটনটা আছে, ওই বাটনটা নিয়ে আপনি একটু কাজ করে দেখতে পারেন যে ওই মানে ওই বাটনে সেভ করলে যে ফাংশন গুলো রান হওয়ার কথা সেই ফাংশন গুলো রান হয় কিনা ঠিক মতো, সেটুকু দেখতে পারেন। হুম ওইটাই, ওখানে সমস্যা হয়েছে, ভেতরে ফাংশন গত সমস্যা আছে। তাহলে জাস্ট আমরা যদি ওইটা সেভ করতে পারতাম পারি, তাহলে আমাদের ইয়েটা মানে সলভ হয়ে যায়, বুঝছেন? হুম তাহলে তো কাজ তাহলে দুইটা থাকলো, এক হচ্ছে এই পেজটা আর ওই জায়গা যেটা আছে ওই পার্ট ওয়ানে। এটা তো পার্ট ওয়ানে যদি আপনি একান্ত না পারেন, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ারটা একটু ঠিক করে দিন, আর এই জায়গা অ্যাসেসমেন্ট হবে না, এখানে ইনকাম ইয়ার হবে। হ্যাঁ, এটুক ঠিক করে দিন, আর এগুলো আপনি দরকার অনুসারে দিন, ওরা ঠিক মেরে নেবে। আর যদি বলবেন যে না সহজে করা যাচ্ছে, তাহলে সহজে করে দিন আর কি। এই ইএসএ পার্মানেন্ট ঠিক হবে, ঠিক আছে? আর এই যে এই টিকটা পার্মানেন্ট ঠিক মনে হয়, তা না হলে তো ফিল্ড এরকমের অত, এই টিকটা উঠায় দিন মানে দিয়ে ওই পাশে যদি রেসিডেন্টে ক্লিক করে, তাহলে এখানে নন রেসিডেন্টে ক্লিক করলে এখানে এই টিক দিয়ে দেবেন। তা সাধারণত রেসিডেন্টই হবে সব, বুঝছেন? আপনি রেসিডেন্ট একটা টিক বসায় দিলে আপাতত চলে, নন রেসিডেন্ট ওইভাবে বোধহয় নেই। নন রেসিডেন্ট যদি কেউ হয়, সে তো আর গভর্নমেন্টের চাকরি করতে পারবে না, সে বাংলাদেশে, তাই না? চাকরি করতে গেলে তো নন রেসিডেন্ট হবে না, ব্যবসা করতে গেলে নন রেসিডেন্ট হবে। না, নন রেসিডেন্ট বলতে কি বিদেশি বুঝাইছে? নন রেসিডেন্ট বলতে যে বাংলাদেশি কিন্তু বাংলাদেশে থাকে না, ধরেন আপনি বাংলাদেশি লোক কিন্তু আপনি বাংলাদেশে বাস করেন না, আপনি কানাডায় বসবাস করেন, হ্যাঁ, বা সৌদি আরবে থাকেন, আপনাকে নন রেসিডেন্ট বলা হয়। তা আপনি যখন সৌদি আরবে থাকতেন, তখন বাংলাদেশে কেমনে চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ, তবে একটা হয় যে ধরেন আপনি সৌদি দূতাবাসে বাংলাদেশের হয়ে কাজ করতেছেন, বা সৌদিতে বাংলাদেশের যে সোনালী ব্যাংক আছে সেখানে কাজ করতেছেন, এই টাইপের হয় আর কি। ওইগুলো রেয়ার কেস, ওই সমস্ত কাস্টমার ইমতিয়াজের কাছে আসতে পারে, ওদের কিছু ব্যাংক পরিচিত আছে, আসতে পারে। হ্যাঁ, দরকার নেই, আপনি যদি কঠিন মনে হয় আপনি সব টিক উঠে দেন, ওরা টিক মেরে নেবে। তা শুধু এই এইটা দেখেন আর এইটা দেখেন, যদি এটা তাও দেখা সম্ভব না হয় লজিক দিয়ে, যে ওই 1 বছর পিছনে তা খালি রাখেন, ওরা বসায় নেবে, সমস্যা নেই, শুধু এখানে ইনকাম ইয়ার দিয়ে দেবেন, ঠিক আছে? ইনকাম ইয়ার দিয়ে যারা একটু লিখার ব্যবস্থা করে দিলে ভালো হয়, যেন ওই একই ফন্ট হয়, তাহলে সেটা একটু ভালো হয়। লিখা বলতে, ধরেন এইখানে আপনি যদি লজিক ক্রিয়েট না করতে পারেন যে 19-20 ও হবে, বুঝতে পারছি বুঝতে হ্যাঁ, পারছি। তাহলে এই জায়গায় একটা এডিট অপশন দিয়ে দিলেন, ওরা 19-20 বসায় জাস্ট প্রিন্ট দিয়ে দিল, এটা এই আর কি। বুঝতে পারছি। ধরেন এই জায়গা টাইপিং করে লেখা, এই জায়গা হাত দিয়ে লিখে দিল, তাহলে খারাপ দেখায় আর কি, তবে হাত দিয়ে টিক দিলে সমস্যা নেই। আর এই ইয়েসে তো পার্মানেন্ট টিক বসানোই যাবে, ওটা নিয়ে আমি কোনো টেনশন করতেছি না। এই আর এই যে এই যে এই যে একটা, এটা কিন্তু একটু ভালোভাবে দেখবেন যে এইটার ফরম্যাট ঠিক না, এইটার ফরম্যাট ওই ফরম্যাট করে দিতে হবে। হ্যাঁ, এই যে এটা ওই যে উপরে দেখেন ফরম্যাট, ও আচ্ছা। 11-তে, 11-তে দেখেন যে কার্সার দিয়ে ব্লক করে দিয়েছে, 11-তে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এরকম আছে, কিন্তু এটা তো উল্টে গেছে, এই আর কি। এটা তো বেশি সমস্যা না, তাই না? এটা জাস্ট ফরম্যাটটা করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আর কি, একটু দেখেন না যদি কালকে আর কি কাজ আছে, না কাজ থাকলে যদি একটু রাত্রে করে দিতে পারতেন, বা কালকে না সারাদিন বসে না মনে করে দিলেন। আপনি ফার্স্টে এটা ঠিক করেন, একদম প্রথমে এটারে ঠিক করেন, করে এটার একটু আপলোড দিয়ে দেন, তারপরে আবার ওইটারে ধরেন, কারণ ওইটা আমি ইমতিয়াজের কালকে বলবানি যে তুমি এইভাবে আপাতত চালাতে থাকো। হ্যাঁ,
আপাতত চালাইতে থাকো। আর এই জায়গায় একটা ডিলিট বাটন দিয়ে দিয়ে নেই, এই যে খারাপ এই ক্লায়েন্ট লিস্টে এই সব সবগুলোতে এই না, জায়গাটা। ইসে তো মেইন কাজ শুরু করার সময় আমি সব ডেটা ডিলিট করে দিব, সমস্যা ও নেই, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো প্রাইমারি কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। মানে বলতেছিলাম আর কি, এখানে ডিলিট বাটন এটা আমার ইয়ে আর কি, হ্যাঁ, কারণ এখন আমি চাচ্ছি যে এটা মুছে আবার দেবো, তো সেই কোনো ব্যবস্থা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাখি। আপনি বুঝছেন তো তাহলে কতটুকু কাজ, তারপর আমি ভিডিও পাঠিয়ে দিবেন। আচ্ছা, সমস্যা নেই। এই দুইটা কাজ তো প্রথমে ওই ওদের ওইটা ওই ওই ফর্মটা করে দেন, আর দ্বিতীয়বারে আপনি ওইটা করেন, ওই সেভ, শুধুমাত্র সেভ হওয়া আর ওইটা, আর কোনো কাজ নেই। এটুকু একটু দেখেন, আজকালকের মধ্যে যদি পারা যায় একটু ভালো হয়, তাহলে আমরা একটু স্বস্তি পাই আর কি। এরপরে ভুল আসবে, স্বস্তি পাওয়ার অপশন এত তাড়াতাড়ি আসবে না, আমরা তো একদম অনেক দেখি। দূর চলে আসছি, মাথায় চলে আসছি, এখন আমি আল্লাহ আল্লাহ করি যেন আল্লাহ না দিক কোনো ভুল না আসে। হ্যাঁ, সেই এই কনফিডেন্স আমি এই সাবমিট করার সময় ছিলাম প্রথমে, যে হ্যাঁ, এই আরো 2 সপ্তাহ 1 মাস আগে ছিলাম। আচ্ছা আচ্ছা, না আপনি তো একবার সাথে সাবমিট করে কনফিডেন্স ছিলেন, আর আমি আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ এবার আমাকে বাঁচায় দাও। আচ্ছা ওটা তো ঠিক আছে, আল্লাহ বাসায় আগে নিজে, মানে সব ওকে হইলে, সব ওকে না হইলে আল্লাহ বাসায় না। তারপরও দেখা গেল আল্লাহ মিরাক্কেল যদি করে দেই, এখন এই আল্লাহ আল্লাহ করা ছাড়া আর উপায় দেখতেছি না আর কিছু। ঠিক আছে, তাহলে আপনি দেখেন আর কি বলবো, আমি তো ওদের কাছে মানে মুখ দেখানোর মতো কিছু নেই আমার। না, এটা কিছু বলার নেই, হ্যাঁ বহুত সেটাই, ই হয়েছে। আপনারও কিছু বলার নেই, তবে আপনার একটা জিনিস করার আছে, সেটা হচ্ছে চেষ্টা করার আছে আর কি, একটু কোন রকম চেষ্টা সাহায্য, করার, এই ত্রুটিও রাখতেছেন না। এদের যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী ই করে কাজ করে আগানো অনেক মুশকিল, কারণ হচ্ছে চেষ্টা করেও কাজ হচ্ছে না, তাই অনেক অনেক কিছু অনেক লজিকের ভিত্তিতে করে অনেক সময়। এই যে এই গত কয়েকদিন ধরে যা দিছে তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আগে কখনোই বলা হয়নি, বলা হয়নি। বলা হয়েছে বলতে প্রথম দিনে বলছে বলছে যে এটা পরে করলেও হবে, হ্যাঁ কথাটা হ্যাঁ এরকম ছিল যে এটা পরে করলেও হবে, ঠিক আছে। হ্যাঁ, পরে ওই এখন যে আস্তে আস্তে বাড়তেছে। গতদিন যে পার্ট টু এর মানে ট্যাক্সেবল আর ট্যাক্স ফ্রি সেকশনের ই দেখাইলো, তো ওইখানে তো এটা বলছিল যে এটা পরে করলেও হবে, ঠিক আছে, কিন্তু এটা এখন অ্যাড হইতেছে, আরো কিছু অ্যাড হবে দেখেন। আমি কাজ করছি তো ভেতরে, আমি জানি যেগুলোর ইনফরমেশন আমি পাইনি ওগুলো ব্ল্যাঙ্ক রেখে দিছি, ও ওগুলো নিয়ে তাদের কথা আসবে, আরো আসবে, আমি এখনো কিছু বলতেছি না, না আসলে তো ভালো, মানে আসলে ওই আসবে পর্যন্ত আরো। তো তারা যাইতেও পারতেছে না, সেটাও একটা এখন ব্যক্তিগতই সমস্যা। যাইতে পারতেছে না বলতে, আচ্ছা আচ্ছা যাইতে খেয়াল করতেছে না, এটা হচ্ছে কথা। আচ্ছা, এইখানে যে একটা সমস্যা ছিল সেটা ঠিক করলেন? কোনটাই এই যে গত দিনের রিভিউতে এখানে কি যেন একটা বলছিল, স্ক্রিন শেয়ার অফ করা, ও সরি সরি সরি, এই যে এই এই 46 নম্বর ঘরে দেখতে পান, 46 নম্বর ঘরে কোনো ইরর ছিল না তো, কি একটা লজিকের ছিল ব্যাপার, হচ্ছে কি একটা ছিল লজিকের, হচ্ছে ইসে আমি বলি উপরে ইরোর না, উনি হচ্ছে যে উপরের নতুন যে এডিশন, এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে এগুলা এগুলো নিয়ে ই ছিল। এই ফরেন ইন কান্ট্রির নাম এগুলো, মেল ফিমেল আর আর হচ্ছে আরেকটা কি ছিল জানি, এই যে এগুলাই, এই যে আপনার আমি বলতেছি 29 থেকে 33 পর্যন্ত ফার্স্ট কলাম যেটা, হ্যাঁ এটা এটা এগুলাতে এগুলা নিয়ে কথা ছিল আর কি। এটা এগুলা হচ্ছে, উনি সহজ একটা কথা অনেক ভালোভাবে বলছে, হ্যাঁ হ্যাঁ, অনেকবার পরের মধ্যে বলছে, দিনে সেটাই, কিন্তু আমরা হঠাৎ ইনস্ট্যান্ট বুঝি নাই, কিন্তু ভিডিও দেখার পরে পরে বুঝছি। আচ্ছা তো এটা ঠিক করেছেন তাই না, এটা তো আমিও বুঝতেছি না এখন কি দেখতে হবে এই জায়গা। আচ্ছা যাক, সমস্যা নেই, এটা
আরেকবার একটু যদি ঠিক করেন তাহলে তার দরকার নেই, ঠিক না করলে আরেকবার একটু দেখে নেই। এগুলো কি দেখছে? এগুলো কি উনি দেখছে? না এইটার ব্যাপারে ওনার সাথে আমার কথা হয় না। এই তো এখন এটা নিয়ে আবার নেক্সট দিন এটা নিয়ে সমস্যা তো হইতেই পারে, এটা নতুন কাজ করছি, দাঁড়ান আমি, হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, দাঁড়ান আমি একটু এটারে তাহলে দেখি ভিডিওটা দিয়ে। আমি করেছি তো আর এক জ্বালায় নিজামের লাইনে বিরাট ডিস্টার্ব। অনলাইনে তো যে ডিস্টার্ব আমি চালাইতেই পারিনি, এমনি করে রাখছি। ও আবার অমরবার সাথে মনে হয় ঝামেলা হয়েছে কিনা জানি না, আমার এই পুরো সব সাইডই ব্লক হয়ে যায়। হ্যাঁ তা আমি পরে VPN চালা চালা ঢুকতে এই সফটওয়্যার বুঝুন এটা। ই করবেন প্রবলেম গুলো টাইম আউট করে লিখে রাখলে ভালো হয়। এটা তো আরো অনেক সহজ, দেড় লাখ থেকে 1 লাখ। এটা তো মনে হয় উনি চেক দেবেন যে করছি কিনা। হ্যাঁ না এদিকেও আসেনি আজকে, ওই প্রথমে ওইগুলো দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। এবার এটা কি আর হয় অন্য যারা কাজ করবে না দেখতে পারলো আমাদের সমস্যা, আমাদের তো বাইরে তো সফটওয়্যার দেখছে না ওইভাবে তো। আমার চেম্বারে তাহলে আপনি চাইতে একই রাখতে পারেন, আবার আলাদাও রাখতে পারেন, এদিকে আর কিছু নাই। তাহলে এইটা কি বললো, এটা তো আমি বুঝলাম না। আমি যেটা বুঝছি এটা করে রাখছি, এখন ওনা কি বলছে রয়েছে ওনার হিসাব। আচ্ছা আমার একটা কল আসছে, আমি একটু কলটা ধরি। হ্যাঁ ধরেন আমি একটু বুঝছি। অর্থাৎ এখানে যেগুলো যোগ হবে এখানে থাকলে মাইনাস হয়ে যাবে, ক্যাচেবলের ধরেন সামনে কি হয় সেটাই বুঝছি না, এখানে এখানে করে সেটাই হলো না সমস্যা। বলছিলাম এই ঘরেরটা এই পাশে
Update success. হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই তো এইটাও করতে হবে বুঝছেন। এই সরকারিতে আসলেই এই পাশে কিছু দেখাচ্ছে না বুঝছেন, সেবাস্তব করছে না, সমস্যা নেই, কিন্তু এই পাশেও দেখাচ্ছে না। তবে এই আপনার পার্ট টু তে সরকারিটা একটু দেখতেই হবে। আমি তো ভাবছিলাম যে ওই প্রাইভেট করে তারপরে এই পাশে করে নিয়ে যাবো, কিন্তু তাহলে হবে না, কারণ প্রাইভেটে দিলে। না না, ওইভাবে হবে না, হবে না, ওইটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো এইটা একটু দেখেন Data আর update কি। success. এই পেজটার অ্যাকনোলেজমেন্ট একটু, মানে পার্ট ওয়ানের এটা একটু দেখেন। এটাতে আপনি যদি শুধু এইটুকু পরিবর্তন করে দেন, এই অ্যাসেসমেন্টারে দিয়ে এইটুকু পরিবর্তন করে এই সব ঠিক উঠায় দেন, তাহলে চলে সমস্যা। তাহলে এটুকু একটু দেখেন কালকের ভিতর করেন কিনা। হ্যাঁ কালকের ভিতর তো ওকে, আমার হাতে সময় পাওয়াটাই মুশকিল। আমি এই যে এখন বসে আছি, আমি সেই ভোরে ইসের জন্য বের হয়েছি, এখন আমার ঘুমাইতে হবে, আবার ভোরে উঠে রেডি হয়ে যাইতে হবে। অফিসে হ্যাঁ, কালকে যাওয়া লাগবে, লাস্ট দিন তো কালকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তা আপনার কি শুইলে অমনি ঘুম হয় না, এখন এমনি ঘুম আসতেছে? না, মোটামুটি চশমে ঘুমানোর দরকার, চশমে ঘুমাইতে পারি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তো কারণ আজকে দৌড়াদৌড়ি করছি, আজকে শুলেই। তাহলে কালকের রাত্রে হয়তো আবার বসতে পারবেন, তাই না? হ্যাঁ, এখন কালকে কয়টার মধ্যে আসতে পারি, রাস্তাঘাটের যে অবস্থা, এটাই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন একটু চেষ্টা করে যদি 5-10 মিনিট একটু দেখতে পারেন, যদি বেশি বড় ঝামেলা না হয় তো সলভ করতে পারবেন, না পারলে আর কি করে। ঠিক আছে, আপনার মত একটু, মানে একটু পার্সু করেন, চেষ্টা করেন, মানে পার্সোনাল ভাবে একটু দেখেন যে এটা ইয়ে করে দিলে যদি হয়ে যায় ঝামেলা মুক্ত, তাহলে তো হয় না। রাখলাম। আচ্ছা, ঠিক আছে। As a food chain, Austrian approval.